হ্যালো, আজকে আমরা সেমিস্টার 4 ফিলোসফি অনার্সের কোর 8 এর উপর আলোচনা করছি, যার পেপার টাইটেল হলো ওয়েস্টার্ন লজিক 1। আমাদের আজকের আলোচনার টপিক প্রুভিং ভ্যালিডিটি বাই ভেন ডায়াগ্রাম। আমরা এর আগের ক্লাসে নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার করেছি নিয়মের সাহায্যে। 6টা নিয়মের কথা বলা হয়েছে, সেই 6টা নিয়মের সাহায্যে ন্যায়ের বৈধতা বিচার করেছিলাম। এই চ্যাপ্টারে আমরা ভেনচিত্রের সাহায্যে কিভাবে ন্যায়ের বৈধতা বিচার করা যায় সেটা আলোচনা করব। ইংরেজ অঙ্কশাস্ত্রবিদ এবং যুক্তিবিজ্ঞানী জন ভেন নিরপেক্ষ ন্যায়কে চিত্রের সাহায্যে দেখিয়েছেন এবং তার বৈধতা বিচার করেছেন, যেটা ভেন চিত্র নামে পরিচিত। ভেন চিত্রে আমরা দেখি যে একটা পদকে, যা একটা শ্রেণীকে নির্দেশ করে, তাকে চিত্ররূপ দেওয়ার জন্য একটা বৃত্ত আঁকা হয়। একটা পদকে বোঝাবার জন্য, একটা পদ সবসময় কি করে, একটা শ্রেণীকে নির্দেশ করে, সেটাকে বোঝাবার জন্য একটা বৃত্ত অঙ্কন করা হয়। এবং সেই শ্রেণীটা যদি সদস্যযুক্ত হয় তাহলে বৃত্তের ভিতরে একটা ক্রস চিহ্ন দেওয়া হবে, আর শ্রেণীটা যদি সদস্যহীন হয় বা শূন্য হয় তবে বৃত্তটাকে ছায়াবৃত করা হয়। আমরা এখানে একটা দুটো ডায়াগ্রাম নিলাম, দুটো পদ নিয়েছি, একটা পদ হচ্ছে ম্যান আর একটা পদ হচ্ছে ঘোস্ট। ম্যান, এই পদটা ম্যান শ্রেণীকে নির্দেশ করে সবসময়, সেটাকে বোঝাবার জন্য একটা বৃত্ত অঙ্কন করা হলো। এই যে ঘোস্ট, এই পদটা ঘোষ্ট শ্রেণীকে নির্দেশ করে, সেটাকে বোঝাবার জন্য এখানে একটা বৃত্ত আঁকা হলো। এই যে এখন ম্যান, এই পদটা কি ইজ নট ইকুয়াল টু জিরো, তার মানে এটা সদস্যহীন নয়, এটা সদস্য আছে। এই পদটা বা এই পদটা যে শ্রেণীকে নির্দেশ করছে সেই শ্রেণীটায় সদস্য আছে, সেটা বোঝাবার জন্য আমরা এই বৃত্তের ভিতরে একটা ক্রস চিহ্ন দিলাম। আর ঘোষ্ট, এই পদটা যে শ্রেণীকে নির্দেশ করছে, অর্থাৎ ঘোষ্ট এই শ্রেণীটাকে নির্দেশ করছে, এবং ঘোষ্ট শ্রেণীটা কি, শূন্য শ্রেণী, সদস্য নেই, সেটা বোঝাবার জন্য এই যে বৃত্তটা আঁকা হয়েছে সেই বৃত্তটার ভিতর কি করতে হবে, ছায়াবৃত করতে হবে। তাহলে সদস্যহীন বোঝাবার জন্য বৃত্তকে ছায়াবৃত করা হয়েছে, আর সদস্যযুক্ত বোঝাবার জন্য বৃত্তের ভিতরে ক্রস চিহ্ন দেয়া হয়েছে। এটা হচ্ছে একটা পদ আঁকা হলো, কিন্তু আমরা তো নিরপেক্ষ বচন, নিরপেক্ষ ন্যায় কি থাকবে, নিরপেক্ষ বচন থাকবে, বচন নিয়ে আলোচনা করব, এবং বচনকে কিভাবে ভেন চিত্রে প্রকাশ করা যায় সেটা নিয়ে আলোচনা করব। নিরপেক্ষ বচনকে ভেন চিত্রে দেখাবার জন্য দুটো পরস্পরছেদী বৃত্তের প্রয়োজন হবে, কারণ নিরপেক্ষ বচনে দুটো পদ আছে এবং প্রত্যেকটা পদের জন্য একটা করে বৃত্ত আঁকতে হবে। দুটো পদ যেহেতু থাকে বচনে, সেহেতু দুটো পরস্পরছেদী বৃত্ত আঁকতে হবে, এবং প্রত্যেকটা বচনের বা প্রত্যেকটা পদের কি আছে, একটা আলোচনার ক্ষেত্র আছে বা প্রসঙ্গ ক্ষেত্র আছে। এই আলোচনার ক্ষেত্র বা প্রসঙ্গ ক্ষেত্রকে বোঝাবার জন্য পরস্পরছেদী বৃত্ত দুটোকে কি করতে হবে, একটা আয়তক্ষেত্রের মধ্যে রাখতে হবে। আমরা আগের যে স্লাইডটা দেখেছি, এই যে দেখো, এখানে যে পটটার চিত্র এঁকেছি সেটা একটা আয়তক্ষেত্রের মধ্যে রাখা হয়েছে, এখানে যে পটটার চিত্র এঁকেছি সেটাকে একটা আয়তক্ষেত্রের মধ্যে রাখা হয়েছে। এই যে আয়তক্ষেত্রের মধ্যে রাখা হয়েছে, এটাকে বলা হয় প্রসঙ্গ ক্ষেত্র বা আলোচনার ক্ষেত্র বলা হয়, ইউনিভার্স অফ ডিসকোর্স, সংক্ষেপে এই আয়তক্ষেত্রের নাম হচ্ছে ইউ। তাহলে বচনকে চিত্ররূপ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, দুটো পরস্পরছেদী বৃত্ত আঁকতে হবে, এবং বৃত্ত দুটোকে কি করতে হবে, একটা
आयतक्षेत्रेर भितरे राखते हबे। आमरा देखे नी जे चारटे निरपेक्ष वचन आछे सेई चारटे निरपेक्ष वचनके किभाबे चित्रायित करते हबे। निरपेक्ष वचनके चित्रायित करते गेले प्रथमे आमादेर कि करते हबे, एई जे बुलियो प्रतीकीकरण करते हबे, बुलियान सिम्बलाइजेशन बा बुलियान इंटरप्रिटेशने आनते हबे। बुल बोले एकजन ম্যাথমেটিশিয়ান এই যে বচনগুলো আছে আমাদের নিরপেক্ষ বচনগুলো আছে এ ই আই ও সেগুলোকে একটা ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশনে এনে দেখিয়েছেন এইভাবে। যদি এ বচন এরকম হয় সকল এস হয় পি তাহলে আমরা এটাকে এভাবে দেখাতে পারবো এস পি বার ইজ ইকুয়াল টু জিরো। পি বার এই যে পি এর উপরে পি এর মাথার উপরে দেখো একটা দাগ আছে এটাকে বলা হচ্ছে পি বার। S P bar is equal to zero. S এবং P নেই, non P. P bar হচ্ছে non P. S এবং non P. S P bar এই যে একটা শ্রেণী তৈরি হয়েছে সেই শ্রেণীটা হচ্ছে শূন্য শ্রেণী। এটা এই বচন যদি নেই কোনো S নয় P তাহলে S P is equal to zero. S P যে শ্রেণীটা তৈরি হয়েছে সেটা হচ্ছে জিরো। একটা I বচন যদি এরকম হয় কোনো কোনো S হয় P তাহলে এস পি যে শ্রেণীটা তৈরি হবে সেটা হচ্ছে ইজ নট ইকুয়াল টু জিরো। ইজ নট ইকুয়াল টু জিরো মানে হচ্ছে এটা শূন্য শ্রেণী নয়, এখানে সদস্য আছে, আগের দুটো হচ্ছে সদস্য নেই কিন্তু আই বচনে হচ্ছে সদস্য আছে। এটা ও বচন কোনো কোনো এস নয় পি, এটা হচ্ছে এস পি বার মানে নন পি। এস পি বার যে শ্রেণীটা তৈরি হয়েছে সেই শ্রেণীটা হচ্ছে ইজ নট ইকুয়াল টু জিরো, তার মানে এখানে মেম্বার আছে। আমাদের চারটা যে নিরপেক্ষ বচন আছে সেই নিরপেক্ষ বচনের এরকম বুলিয়ান ইন্টারপ্রিটেশন তৈরি করে নিতে হবে। আমরা এখানে এসপি আছে বলে আমরা এসপি দিয়ে লিখলাম সব, যদি এমপি থাকতো তাহলে এমপি দিয়ে আসতো, যেরকম থাকবে। যদি পিএম থাকে তাহলে পিএম দিয়ে আসবে, যেরকম থাকবে সেভাবে আমরা এই অনুযায়ী বচনগুলোর বুলিয়ান ইন্টারপ্রিটেশন তৈরি করে নেব প্রথমে। তারপর বচনগুলোকে কিভাবে ভেঞ্চিত্রে প্রকাশ করা যায় সেটা দেখছি। একটা এ বচন নিলাম সকল এস হয় পি, বুলিয়ান ইন্টারপ্রিটেশনটা কি এস পি বার ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এটাকে ভেঞ্চিত্র, এটা হচ্ছে বুলিয়ান ইন্টারপ্রিটেশন। এখন এটা যদি ভেঞ্চিত্র করতে যাই তাহলে এখানে দুটো পদ আছে, এস এস একটা পদ আছে, পি একটা পদ আছে, দুটো পরস্পর ছেদি বৃত্ত আঁকতে হবে। এখানে দেখো এই যে ছবিটা এঁকেছি, দুটো বৃত্ত, এই যে এস একটা বৃত্ত আঁকা হলো, পি আর একটা বৃত্ত আঁকা হলো, এই যে পি বৃত্ত আঁকা হলো। এই দুটো পরস্পর ছেদি বৃত্ত এঁকে সেটাকে একটা আয়তক্ষেত্রের মধ্যে রাখতে হবে। এখন দুটো পরস্পর ছেদি বৃত্ত আঁকার পরে আমরা দেখতে পারি, দেখতে পাচ্ছি যে চারটা শ্রেণী তৈরি হয়েছে। এইখানে একটা শ্রেণী আছে, এই যে এইটুকুনে মাঝখানে একটা আছে, এখানে একটা আছে, একদম ডান দিকে একটা আছে, আর দুটো বৃত্তের বাইরে আর একটা শ্রেণী আছে আয়তক্ষেত্রের ভিতরে, কিন্তু দুটো পরস্পর ছেদে বৃত্তের বাইরে আর একটা শ্রেণী আছে। এখন দেখা যাক এই শ্রেণীগুলো কোনটা কি। এই জায়গাটায়, এই জায়গাটায় কি আছে, শুধু এস আছে, পি নেই। তাহলে এই জায়গা, এই শ্রেণীটার নাম হচ্ছে এস পি বার, পি নেই হচ্ছে পি বার নন পি। আর এই যে মাঝের শ্রেণীটা আছে এখানে দেখো, এইখানে এস ও আছে আবার এই যে পি ও আছে, এটার নাম হচ্ছে এস পি। আর এইটুকুনের মধ্যে এস নেই, এস বার, শুধু পি আছে, এইটুকুনের নাম হচ্ছে এস বার পি। এবং দুটো বৃত্তের বাইরে যে শ্রেণীটা আছে সেটা হচ্ছে এস বার পি বার, এস ও নেই পি ও নেই। তাহলে আমাদের এ বচনে বলা হয়েছে এস পি বার ইজ ইকুয়াল টু জিরো। কোন অংশটা, এই যে এই অংশটা, এই যে এইটুকু অংশ হচ্ছে এস পি বার। তাহলে এই অংশটাই বলা হয়েছে ইজ ইকুয়াল টু জিরো। ইজ ইকুয়াল টু জিরো মানে আমরা আগেই বলেছি যে ছায়াবৃত করতে হবে, এখানে এই অংশটাকে ছায়াবৃত করে দিলাম। তাহলে এ বচন সকল এস আই পি বুলিয়ান ইন্টারপ্রিটেশন এস পি বার ইজ ইকুয়াল টু জিরো, এটাকে যদি ভেন চিত্রে প্রকাশ করতে যাই তাহলে এই রকমের চিত্রটা আসবে। একটা এই বচন নাও কোনো এস নয় পি,
boolean interpretation sp is equal to 0 আমরা দেখলাম এই মাঝের অংশটা হচ্ছে sp যেখানে s ও আছে p ও আছে এই অংশটা 0 বলা হয়েছে 0 হলেই আমরা কি করব ছায়াবৃত করে দেব এই ছায়াবৃত হলো তাহলে ই বচনের চিত্র হচ্ছে এই রকম এটা আই বচন নেওয়া যাক কোন কোন s হয় p sp is not equal to 0 এখানেও sp কিন্তু এই মাঝের অংশটা sp কিন্তু বলা হয়েছে is not equal to 0 is not equal to 0 হলে আমরা একটা ক্রস চিহ্ন বসাবো একটাই ক্রস চিহ্ন বসানো হবে দুটো তিনটে ইচ্ছামতো বসানো যাবে না একটা ক্রস চিহ্ন বসাতে হবে একটা অবচন নিচ্ছি কোন কোন s নয় p এটার বুলিয়ান ইন্টারপ্রিটেশন এইরকম sp বার is not equal to 0 sp বার কোন অংশটা আমরা আগে দেখেছি এই যে এই অংশটা s আছে p নেই এই অংশটা কি বলা হয়েছে এই অংশটা হচ্ছে is not equal to 0 তাহলে এই অংশটাতে আমরা একটা ক্রস চিহ্ন বোঝাচ্ছি বসালাম তাহলে এটা আমরা পেলাম ও বচনের চিত্র এটা এ বচনের চিত্র এটা ই বচনের চিত্র এটা ও আই বচনের চিত্র এটা হচ্ছে ও বচনের চিত্র এখন বচনগুলোকে কিভাবে চিত্রায়িত করতে হয় আমরা দেখলাম এখন একটা ন্যায়কে কিভাবে ভেন চিত্রে প্রকাশ করা হয় দেখা যাক একটা ন্যায়ের আকার নিচ্ছি প্রথমে একটু সোজা দেখে নিচ্ছি তাহলে সুবিধা হবে বুঝতে এ এ এ প্রথম সংস্থানে ন্যায়কে নিলাম প্রথম সংস্থান জানি আমরা এরকম হেতুপদ প্রধান যুক্তিবাক্যে উদ্দেশ্য হিসেবে আছে এবং অপ্রধান যুক্তিবাক্যে বিধেয় হিসেবে আছে আর মূর্তিটা হচ্ছে এ এ এ তুমি মূর্তি অনুযায়ী মূর্তিটা বসাও আগে তারপর সেই অনুযায়ী ন্যায়টাকে গঠন করতে হবে আসবে হচ্ছে অল এম ইজ পি এই যে এই অনুযায়ী আসবে তারপরে আসবে অল এস ইজ এম এই অনুযায়ী আসবে তারপরটা আসবে অল এস ইজ পি এই অনুযায়ী আসবে আমরা ন্যায়টা গঠন করলাম ন্যায়ের আকারটাকে গঠন করলাম এখন কি করতে হবে প্রথম কাজ হচ্ছে এটার বুলিয় রূপ দিতে হবে বুলিয়ান এই বচনগুলোকে বুলিয়ান ইন্টারপ্রিটেশনে আনতে হবে তারপরে আমাদের লিখতে হবে যে উপরোক্ত ন্যায়টির বুলিয় রূপ এরকম লেখো যে প্রধান যুক্তিবাক্য এটাই ছিল আমাদের এখানে দেখো এম আছে পি আছে আমাদের আগে বুঝেছি যখন আমাদের এসপি দিয়ে বুঝেছিলাম তখন এসপি আসছে এখানে এমপি আছে যেহেতু এমপি দিয়ে লিখতে হবে অল এম ইজ পি এটার বুলিয়ান ইন্টারপ্রিটেশন আসবে এম পি বার ইজ ইকুয়াল টু জিরো অপ্রধান যুক্তি বাক্য অল এস ইজ এম এটা আসবে এস এম বার এস এম বার ইজ ইকুয়াল টু জিরো সিদ্ধান্ত আছে হচ্ছে এসপি দিয়ে আছে অল এস ইজ পি এটা আসবে এস পি বার এস পি বার ইজ ইকুয়াল টু জিরো তারপরে যে তিনটে বচন আছে নেয় সেই তিনটে বচনের বুলিয়ান ইন্টারপ্রিটেশন আমরা করে নিলাম এখন চিত্রটা আঁকতে হবে আমার পরের স্লাইডে চলে যাচ্ছি সুবিধা হবে এখন দেখো প্রধান যুক্তিবাক্যটাকে প্রথমে আঁকতে হবে প্রধান যুক্তিবাক্য হচ্ছে এম পি বার ইজ ইকুয়াল টু জিরো এখানে আমাদের তিনটে পদ আছে ন্যায় তিনটে পদ আছে এম পি আর এস এস পি এম তিনটে পদ আছে এস পি এম তিনটে পদ থাকলে আমাদের কটা বৃত্ত আঁকতে হবে তিনটে বৃত্ত আঁকতে হবে প্রত্যেকটা পদের জন্য একটা করে বৃত্ত দরকার তাহলে তিনটে বৃত্ত আঁকলাম এই যে এটা এস এটা পি এবং এটা হচ্ছে এম এম তিনটে পরস্পরছেদী বৃত্ত আঁকা হলো এবং তিনটে পরস্পরছেদী বৃত্তকে একটা আয়তক্ষেত্রের মধ্যে রাখা হলো এখন এই তিনটা বৃত্ত আঁকবার পরে আমাদের দেখো কটা শ্রেণী তৈরি হয়েছে আটখানা শ্রেণী তৈরি হয়েছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার পাঁচ ছয় সাত আর এটার বাইরে একটা আটটা এখন এই শ্রেণীগুলোকে চিনে নিতে হবে কোনটা কি আমি এখানে আলাদা করে এটা হচ্ছে চিত্র মেন চিত্রটা আমি আলাদা করে লিখে নিয়েছি বোঝানোর জন্য
এই শ্রেণীটায় দেখো শুধু এস আছে, এইটুকুন জায়গার মধ্যে শুধু এস আছে, পিও নেই এমও নেই, তাহলে এই শ্রেণীটার নাম হচ্ছে এস পি বার এম বার। আর এইটুকুন জায়গার মধ্যে, এই যে এইটুকুন জায়গার মধ্যে এখানে দেখো কি আছে, এই যে এস আছে আর পি আছে, এম নেই, এম তো এই পর্যন্ত, তাহলে এই জায়গাটার নাম হচ্ছে এস পি এম বার। এখন এই অংশটায় দেখো, এই অংশটা হচ্ছে কি আছে, শুধু পি আছে, এখানে এসও নেই এমও নেই, তাহলে এই অংশটার নাম হচ্ছে এস বার, পি আছে শুধু পি এম বার। এই যে এই দিকের যে অংশটা পাচ্ছি আমরা, একদম ডান ধারের যে অংশটা পাচ্ছি সেটা হচ্ছে এস বার পি এম বার। এখন এখানে চলে আসো, এই অংশটায় কি আছে, এস আছে, এই যে এস বৃত্ত এই পর্যন্ত এস আছে, পি নেই, কেন পি নেই, পি হচ্ছে এই পর্যন্ত, এই যে পি বৃত্ত এখানে শেষ হয়ে গেছে, এখানে যদি শেষ হয়ে যায় তাহলে এখানে পি নেই, এইটুকুন জায়গার মধ্যে পি নেই, এসও আছে এমও আছে, এই যে এম বৃত্ত এই পর্যন্ত গেছে, তাহলে এই জায়গাটুকুনের নাম, এই অংশটুকুনের নাম হচ্ছে এস পি বার এম। আর এই অংশটা এখানে কি আছে, এসও আছে পিও আছে এমও আছে, এই যে এস বৃত্ত, এই যে পি বৃত্ত, আর এই যে এম বৃত্ত এই পর্যন্ত, তাহলে এই টুকুনের মধ্যে, এই শ্রেণীটার মধ্যে এস পি এম তিনটেই আছে। আর এই শ্রেণীটাতে এস নেই, এই যে এস এখানে শেষ হয়ে গেল, এস নেই, পি আছে আর এম আছে, এই শ্রেণীটার নাম হচ্ছে এস বার পি এম। আর এই যে নিচে এই শ্রেণীটা, এখানে দেখো শুধু এম আছে, এইটুকুন জায়গার মধ্যে শুধু এম আছে, এসও নেই পিও নেই, সেই জন্য এই অংশটা নাম হচ্ছে এস বার পি বার এম। আর এই তিনটে বৃত্তের বাইরে এসও নেই পিও নেই এমও নেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আটখানা শ্রেণী তৈরি হয়েছে, তিনটে পরস্পরছেদী বৃত্ত আঁকার ফলে আমরা দেখছি যে আটখানা শ্রেণী তৈরি হয়েছে। এখন এখানে যুক্তিবাক্যগুলোকে আঁকতে হবে, প্রথমে প্রধান যুক্তিবাক্য এম পি বার ইজ ইকুয়াল টু জিরো কে আঁকবো আমরা। এম আছে পি নেই, এম বৃত্ত থেকে পি বাদ চলে আছে, এই অংশটুকুনে কি আছে, কোনো মেম্বার নেই, জিরো ক্লাস। এখানে দেখো এম বৃত্ত, এই যে এম বৃত্ত, এই যে গোটাটা হচ্ছে এম বৃত্ত, তার থেকে পি নেই, মানে পি বাদ চলে গেল, এই যে পি বাদ গেল, তাহলে এইটা আর এইটা, এই দুটো অংশ মিলে হচ্ছে এম পি বার। কি কি আছে, এস পি বার এম আছে, এখানে লিখে নাও তাহলে এস পি বার এম, এবং আছে হচ্ছে এস বার পি বার এম, এস বার পি বার এম, তাহলে এম পি বার এই অংশটা দুটো, এই অংশটাতে দুটো শ্রেণী আছে, এস পি বার এম এবং এস বার পি বার এম, এই দুটো অংশ সম্পর্কে কি বলা হয়েছে, ইজ ইকুয়াল টু জিরো, ইজ ইকুয়াল টু জিরো মানে আমরা এই দুটো অংশকে ছায়াবৃত করে দেব, দুটো অংশ ছায়াবৃত করে দিলাম, এই যে সুন্দর করে ছায়াবৃত করে দেওয়া হলো। এখন অপ্রধান যুক্তি বাক্য অল এস ইজ এম, এস এম বার ইজ ইকুয়াল টু জিরো, এস এম বার ইজ ইকুয়াল টু জিরো কে চিত্রায়িত করতে হবে, বেঞ্চিত্রে ফেলতে হবে। এস এম বার ইজ ইকুয়াল, এস এম বার অংশটা কোনটা দেখা যাক, এস আছে এম নেই, এই যে এস বৃত্ত সুন্দর করে দেখতে হবে, এই যে এস বৃত্ত, তার থেকে এম বাদ যাবে, এই যে এম এই পর্যন্ত বাদ গেল এম, তাহলে এইটা আর এইটা মিলে হচ্ছে এস এম বার, তাহলে কি কি আছে, এস পি বার এম বার আছে, লিখে নাও এস পি বার এম বার, আর আছে হচ্ছে এস পি এম বার আছে, এস পি এম বার, এই দুটো অংশ মিলে হচ্ছে এস এম বার, এই দুটো অংশই কি জিরো, তার মানে ছায়াবৃত করতে হবে, এই দুটো অংশকে আমরা ছায়াবৃত করলাম অন্য ডিরেকশনে, এখানে যেই ডিরেকশনে করেছি
সেই ডিরেকশন না করে অন্য ডিরেকশনে করলে বোঝা যাবে এটা অপ্রধান যুক্তি বাক্য করলাম। এখন ভেন চিত্রের নিয়ম হচ্ছে দুটো যুক্তি বাক্যকে আঁকতে হবে, সিদ্ধান্তকে আঁকা যাবে না। দুটো যুক্তি বাক্য আঁকবার পর দেখতে হবে, পরীক্ষা করে দেখতে হবে যে সিদ্ধান্ত আঁকা হলো কিনা। যুক্তি বাক্য আঁকার সাথে সাথে যদি সিদ্ধান্ত আঁকা হয়ে যায় তবে ন্যায়টা বৈধ হবে। আর যদি দেখা যায় যে যুক্তি বাক্য আঁকার পরেও সিদ্ধান্ত আঁকা হয়নি তাহলে ন্যায়টা অবৈধ হবে। সিদ্ধান্ত আমাদের এখানে এস পি বার ইজ ইকুয়াল টু জিরো, এস আছে পি নেই, এই অংশটা জিরো। এখন দেখো এস আছে পি নেই হচ্ছে এই যে এস বৃত্ত, তার থেকে পি বাদ গেল, এই যে পি বাদ হচ্ছে, পি বাদ গেল, তাহলে এইটা আর এইটা মিলে হচ্ছে, এই দুটো অংশ মিলে হচ্ছে এস পি বার। এই উপরের চিত্রটাতে যদি দেখো এইটা আর এইটা মিলে হচ্ছে এস পি বার, এই যে পি এই পর্যন্ত আছে বাদ, এটা আর এটা মিলে হচ্ছে এস পি বার। তাহলে এখানে কি কি আছে, এস পি বার এম বার, এস পি বার এম বার, এবং আছে হচ্ছে এস পি বার এম, এস পি বার এম, এই দুটো অংশ মিলে হচ্ছে এস পি বার। এস পি বার কি ইজ ইকুয়াল টু জিরো, ছায়াবৃত থাকবে। দুটো যুক্তি বাক্য আঁকার সাথে সাথে আমরা দেখব সিদ্ধান্ত আঁকা হয়ে গেছে কিনা। এখানে দেখতে পাচ্ছি যে সিদ্ধান্ত আমরা আঁকিনি, কিন্তু দুটো যুক্তি বাক্য আঁকার সাথে সাথে সিদ্ধান্ত অটোমেটিক্যালি আঁকা হয়ে গেছে। যেহেতু যুক্তি বাক্য আঁকার সাথে সাথে সিদ্ধান্ত আঁকা হয়ে গেছে সেহেতু এই ন্যায়টাকে বৈধ ন্যায়। আমরা আরেকটা উদাহরণ নিচ্ছি, এ এ এ দ্বিতীয় সংস্থান। এখানে ন্যায়টাকে যদি আমরা ন্যায়টাকে সাজিয়ে নিয়ে বুলিয়ান ইন্টারপ্রিটেশন আমি একবারে করে দিয়েছি, জায়গা একটা স্লাইডে করার জন্য, জায়গার সুবিধার জন্য আমি একবারে করেছি, দুইবার করলেই সুবিধে বেশি, তোমরা দুইবারে করবে। এটা দ্বিতীয় সংস্থানে আছে, দ্বিতীয় সংস্থানে হেতু পদ প্রধান যুক্তি বাক্য অপ্রধান যুক্তি বাক্য দুটোতেই বিধেয় হিসেবে ব্যবহার করা হয়, বিধেয় হিসেবে বসেছে। তাহলে এখানে দেখো এই যে দুটোতেই বিধেয় হিসেবে আছে এম, এই বচনটা হবে সকল পি হয় এম, পি এম বার ইজ ইকুয়াল টু জিরো। আমি কখনো ইংরেজিতে লিখছি কখনো বাংলায় লিখছি, এগুলো ইংরেজিতেও লেখা যায় বাংলাতেও লেখা যায়, অসুবিধা নেই। সকল পি হয় এম, পি এম বার ইজ ইকুয়াল টু জিরো। অপ্রধান যুক্তি বাক্য সকল এস হয় এম, এস এম বার ইজ ইকুয়াল টু জিরো। সিদ্ধান্ত সকল এস হয় পি, এস পি বার ইজ ইকুয়াল টু জিরো। ন্যায়টা গঠন করা হলো এবং সাথে সাথে আমরা একই সাথে করে দিলাম বুলিয়ান ইন্টারপ্রিটেশন। এখন প্রধান যুক্তি বাক্য পি এম বার ইজ ইকুয়াল টু জিরো প্রথমে আঁকতে হবে, পি আছে এম নেই, এই যে পি বৃত্ত দেখো, পি বৃত্ত তার থেকে এম বাদ চলে যাচ্ছে, এই যে এম এই পর্যন্ত বাদ চলে যাচ্ছে। তাহলে পি এম বারের মধ্যে কি কি আছে, এস পি এম বার আছে আর এস বার পি এম বার আছে, এই যে এস পি এম বার আছে আর এস বার পি এম বার আছে, এই দুটো অংশ কি বলা হয়েছে, জিরো বলা হয়েছে, ছায়াবৃত করতে হবে। অর্থাৎ এই দুটো অংশ আমরা ছায়াবৃত করলাম, প্রধান যুক্তি বাক্য অনুযায়ী পি এম বারকে ছায়াবৃত করা হলো। অপ্রধান যুক্তি বাক্য এস এম বার, এস এম বার কোন অংশ দুটো দেখা যাক, এই যে এস বৃত্ত দেখো, এস বৃত্ত তার থেকে এম বাদ যাবে, এই যে এম এই পর্যন্ত বাদ চলে যাচ্ছে এস এর থেকে, এইটা আর এইটা মিলে হচ্ছে, এই অংশটা আর এই অংশটা মিলে হচ্ছে এস এম বার। তাহলে এখানে কি কি পাচ্ছি, এস পি বার এম বার পাচ্ছি, এই যে এস পি বার এম বার পাচ্ছি এবং এস পি এম বার পাচ্ছি, এস পি এম বার পাচ্ছি, এই দুটো অংশ মিলে এস এম বার, এই দুটো অংশ কি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এই অংশটা কিন্তু আগেই ছায়াবৃত হয়ে গেছিল, আমরা আবার তার উপর দিয়ে ছায়াবৃত করব এবং এমন ডিরেকশনে করব যাতে বোঝা যায় দুবার করে করা হলো। আমরা এইভাবে নিচ্ছি ছায়াবৃত, এই ডিরেকশনে করলাম। তাহলে দুটো যুক্তি বাক্য আঁকা হয়ে গেল, এখন সিদ্ধান্ত পরীক্ষা করে দেখতে হবে আঁকা হলো কি না। সিদ্ধান্ত হচ্ছে এস পি বার ইজ ইকুয়াল টু জিরো, এস পি বার কোন দুটো অংশ, এই অংশটা আর এই অংশটা, এই যে এস বৃত্ত তার থেকে পি বাদ, এই যে পি
বাদ দিলে তাহলে এইটা আর এইটা মিলে হচ্ছে sp বার তাহলে sp বার m বার থাকলো আর হচ্ছে sp বার m এই দুটো অংশ মিলে হচ্ছে সিদ্ধান্ত এই দুটো অংশই কি হবে জিরো হবে ছায়াবৃত হবে তার মানে আমরা পরীক্ষা করে দেখছি যে এই অংশটা ছায়াবৃত হয়ে আছে কিন্তু এই অংশটা ছায়াবৃত হয়নি সিদ্ধান্তকে কিন্তু আমরা আঁকতে পারবো না মাথায় রাখবে সব সময় সিদ্ধান্ত কখনোই আঁকা যাবে না যুক্তি বাক্য দুটো আঁকতে হবে যুক্তি বাক্য দুটো আঁকার পর পরীক্ষা করতে হবে সিদ্ধান্ত আঁকা হলো কিনা অটোমেটিক্যালি আঁকা হয়ে গেল কিনা যুক্তি বাক্য আঁকার সাথে সাথে যদি সিদ্ধান্ত আঁকা হয়ে যায় তবে ন্যায় বৈধ হবে আর যদি আঁকা না হয় তবে ন্যায়টা অবৈধ হবে আমরা এখানে দেখলাম যে সিদ্ধান্ত যে দুটো অংশ নিয়ে গঠিত সেই দুটো অংশের মধ্যে একটা অংশ সম্পর্কে বলা হলো যে ছায়াবৃত হয়ে গেছে শূন্য শ্রেণী কিন্তু আরেকটা অংশ সম্পর্কে কিছু বলা হলো না তার মানে চিত্রায়িত হলো না সিদ্ধান্তটা সেই জন্য এই ন্যায়টাকে আমরা বলবো অবৈধ ন্যায় এখানে একটু লেখার বিষয় আছে এরকম করে লিখতে হবে পি এ প্রধান যুক্তি বাক্য পি এম বার ইজ ইকুয়াল টু জিরো অনুযায়ী এই দুটো অংশকে ছায়াবৃত করলাম তোমরা এখানে লিখে নেবে পাশে পাশে তাহলে সুবিধা হবে লেখার সময় অপ্রধান যুক্তি বাক্য এস এম বার ইজ ইকুয়াল টু জিরো অনুযায়ী এই দুটো অংশকে ছায়াবৃত করি এই যে এখান থেকে তুলে নেবে এই দুটো অংশ এটাকে ছায়াবৃত করলে সিদ্ধান্ত এস পি বার ইজ ইকুয়াল টু জিরো অনুযায়ী এই যে এই দুটো অংশ ছায়াবৃত হওয়ার কথা এবং চিত্রটিতে দেখা যাচ্ছে এই অংশটা ছায়াবৃত হয়েছে এস পি বার এম বার অংশটি ছায়াবৃত হয়েছে কিন্তু এস পি বার এম অংশটি ছায়াবৃত হয়নি সুতরাং যুক্তিবাক্য আঁকার সাথে সাথে সিদ্ধান্ত আঁকা হয়নি তাহলে ন্যায়টাকে আমরা বলবো অবৈধ ন্যায় এইভাবে ন্যায়ের বৈধতা বিচার করা যাবে ভেন চিত্রের সাহায্যে